আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য এখানে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো হাউ টু ডেভেলপ ইন ইংলিশ, ইংরেজিতে কীভাবে উন্নতি করা যায়। আমরা সবাই কিন্তু ইংলিশে উন্নতি করতে চাই, তাই না? আর ইংলিশ কিন্তু আমাদের দেশের ভাষা না। সো এই ভাষাতে উন্নতি করতে হলে কী কী করতে হবে সেটা আমি তোমাদেরকে এই ক্লাসে জানাবো। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হলো একটি আন্তর্জাতিক ভাষা। টু ডেভেলপ ইন ইংলিশ, ইংরেজিতে উন্নতি করতে উই শুড ডেভেলপ আওয়ার ভোকাবুলারিজ, আমাদের শব্দভাণ্ডারকে উন্নত করতে হবে, সমৃদ্ধ করতে হবে। বিসাইডস আওয়ার টেক্সট বুকস, আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি উই শুড অলসো রিড ইংলিশ নিউজ পেপারস, ইংলিশ স্টোরি বুকস এডিসি। আমাদের ইংরেজি বইয়ের মানে মূল বই পড়ার পাশাপাশি আমাদেরকে ইংরেজি সংবাদপত্র এবং ইংরেজি গল্পের বই পড়তে হবে। উই শুড ওয়াচ ইংলিশ মুভিজ অ্যান্ড ইংলিশ কার্টুনস, আমাদের ইংরেজি ছবি এবং ইংরেজি যে কার্টুন রয়েছে ব্যঙ্গচিত্র সেটা দেখতে হবে বা দেখা উচিত। ফাইনালি পরিশেষে উই শুড প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স, পরিশেষে আমাদের বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে ইংরেজিতে কথা বলার চর্চা করতে হবে। আমরা যদি এগুলো করতে পারি তাহলে আমাদের ইংরেজি শেখার যে লক্ষ্য সেটা কিন্তু পূরণ হবে, অর্থাৎ আমাদের ইংরেজিতে ডেভেলপ করা সম্ভব হবে। তো ডিয়ার লার্নার্স, আমি তোমাদেরকে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় শেখানোর চেষ্টা করলাম যে হাউ টু ডেভেলপ ইন ইংলিশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শর্টকাটভাবে তোমরা এটা লিখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।